হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিজ নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তো আজকেও আমরা তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যম দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো দেখা যাক আজকে আমাদের জন্য কি ধরনের সমস্যা অপেক্ষা করে আছে। তো চলো দেখি, আমরা আজকে অনুশীলনী নয়ের অষ্টম শ্রেণীর অনুশীলনী নয়ের কিছু প্রবলেম সলভ করব। দেখি প্রথমে আমাদের জন্য কোন উপপাদ্যটা আছে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি বাহুর উপর লম্ব। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD². তো চিত্র বর্ণনা অনুসারে আমি একটা চিত্র আঁকলাম। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব, এবং প্রমাণ করতে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD². এখানে আমরা একটা ছোট্ট কাজ করলে আমাদের জন্য ভালো হয়, সেটা হচ্ছে যেহেতু এটা একটা লম্ব বোঝাচ্ছে, তাহলে এখানে আমাদের এরকম একটা দাগ দিয়ে রাখলে সেটা ভালো হয়। অর্থাৎ এই যে সাইনটা দ্বারা বোঝাচ্ছে এডি বিসি এর উপর লম্ব। তো দেখি প্রমাণে যাই আমরা। এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা বলতেই পারি এর প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এবি সমান সমান বিসি সমান সমান এসি। এবার দেখো, যেহেতু এবিসি এ এডি বিসি এর উপর এডি বিসি এর উপর লম্ব, এডি যদি বিসি এর উপর লম্ব হয় তাহলে বিডি সমান সমান সিডি, কারণ সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলি, সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমখণ্ডিত করে, তাহলে অবশ্যই এডি বিসিকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমরা লিখতে পারি বিডি সমান সমান সিডি। এবার বিসি সমান সমান 2BD, অবশ্যই যেহেতু বিডি সমান সমান সিডি তাহলে বিসি অবশ্যই বিডির দ্বিগুণ, বিসি বিডির দ্বিগুণ। এবার উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2BD হোল স্কোয়ার এবং বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4BD². এখানে একটা প্রশ্ন আসতে পারে, হোল স্কোয়ার হলে তো 2 এর উপরে স্কোয়ার আছে, বিডির উপরে স্কোয়ার আছে, 2-র উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, ডির উপরে স্কোয়ার আছে। বিষয়টা আসলে এমন না, 2-র উপরে স্কোয়ার আছে, এর জন্য 4 হলো, এটা বিডি একটা বাহু বোঝাচ্ছে, তাই বির উপরে এবং ডির উপরে আলাদা স্কোয়ার নাই, অর্থাৎ বিডি বাহুটার উপরে স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখব বিডি হোল স্কোয়ার। ঠিক একইভাবে লেখা যায় এবি স্কোয়ার ইজ ইকাল টু 4BD², কারণ এবি আর বিসি পরস্পর সমান। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ যে বিসি স্কোয়ার সমান 4BD² এবং এবি স্কোয়ার সমান হচ্ছে 4BD². এবার এবিডি একটি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাচ্ছি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, কারণ পিথাগোরাসের উপপাদ্যটা ছিল এরকম, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি এডির মানটা বের করি, অর্থাৎ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। এবার আমরা দেখি কি হয় এখানে, এখানে কি হচ্ছে, আমরা যেটা প্রমাণ করতে হবে সেখানে আমরা খেয়াল করে দেখি, বাম পক্ষ আছে এবি স্কোয়ার, বাম পক্ষে এটা আছে, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার। তো যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এবি এবি লিখতে পারি এবং বিসি সমানও এবি লিখতে পারি এবং সি এ সমানও এবি লিখতে পারি। তাহলে তিনটা এবি স্কোয়ার যোগ করলে হয় হবে 3AB². এবার এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। একটু আগে আমরা যেখানে লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এডি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ারের পরিবর্তে লিখলাম এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার 3 দিয়ে গুণ করে দিব, 3 দিয়ে গুণ করলে 3AD² এবং 3BD². একটু আগে আমরা এডি স্কোয়ারের মান পেয়েছি,
এবং আরেকটা তার আগে একটা ছোট্ট কাজ আমরা যদি করে নেই, থ্রি বিডি স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবার ফোর বিডি স্কোয়ারের পরিবর্তে এ বি স্কোয়ার আমরা লিখতে পারি, ফোর বিডি স্কোয়ারের পরিবর্তে এ বি স্কোয়ার লিখতে পারি। কোথায় পেলাম দেখো তোমরা, আবার একটু আমি ফিরে যাই আগের পেজে, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার। তাহলে আমরা ফোর বিডি স্কোয়ারের পরিবর্তে এ বি স্কোয়ার লিখলাম এবং এই বিডি স্কোয়ার বিডি স্কোয়ারে থাকলো। এবার আমরা কি লিখি, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার। এই যে এখানে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার। তাহলে আগের ছিল থ্রি এ ডি স্কোয়ার, বর্তমানে আর একটা এ ডি স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে ফোর এ ডি স্কোয়ার। অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ডি স্কোয়ার প্রমাণিত। এইটাই ছিল হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। তো আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে রাখছি, আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে। এবং যার আগে আরেকটি অনুরোধ থাকবে, তোমাদের যে কোনো ধরনের মতামত বা কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টসের ঘরে লিখবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দিতে। এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো খুব আগে প্রয়োজন সেগুলো যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো চেষ্টা করব আগে আগে দিতে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো।